আসুন আজকে মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে তাদের সম্পর্কে একটু সাক্ষাৎকার নিয়ে নিই, কে কতক্ষণ পড়েছিল এবং কার পিছনে কার অবদান বেশি। তো করোনার অবদান না রায় মার্টিনের অবদান বেশি না ছায়া প্রকাশনী সেটা একটু শুনে নেওয়া যাক। আজকে মাধ্যমিকের রেজাল্ট, তো এই ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে, তোর বাবা খুশি হয়ে মোবাইলটা আজকে গিফট করেছে। রেজাল্টটা পেয়ে কেমন লাগছে? রেজাল্ট পেয়ে তো ভালোই লাগছে, কিন্তু আমি তো কোনোদিন বই খুলে দেখিনি কোনটা কি সাবজেক্ট, আমি তো কিছু বুঝতে পারছি না, তাও দেখতে পাচ্ছি যে এ প্লাস দিয়েছে সব। হ্যাঁ, কিন্তু বই খুলে দেখেছো এবছরে? না, এবছর তো বই টই খুলে দেখিনি, তাও রাজ্য সরকার যে খুশি হয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, রাজ্য সরকার কিছু বলতে চাও? হ্যাঁ, রাজ্য সরকার বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ইংলিশে লেখা আছে তো কিছু বুঝতে পারছি না ইংলিশে লেখাগুলো। ও আচ্ছা, ইংলিশে লেখাগুলো কিছু বুঝতে পারছে না, তাই তো? কোনটা কি সাবজেক্ট, বাট সবকটা তুমি এ প্লাস লেটার পেয়েছো? হ্যাঁ, লেটার পেয়েছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে রেজাল্ট বেরিয়েছে, সেরকম রেজাল্ট কিরকম হয়েছে? ভালো হয়েছে, যা ভেবেছিলাম ওরা যার মার্কস ছিল 9-এ সে অনুপাতে ভালো রেজাল্ট। এই নাম্বারে স্যাটিসফাই? হ্যাঁ, যা করেছে নিজে খেলে, এটা তো কেউ দিয়ে দেয়নি, বলতে পারবে না এই করোনা কালে কেউ দিয়েছে, নিজে যা দিয়েছে তাই। স্যাটিসফাইড এই রেজাল্টে? স্যাটিসফাইড, হ্যাঁ স্যাটিসফাইড অবভিয়াসলি, বাট যদি পরীক্ষাটা দিয়ে এরকম নাম্বার পেতাম তাহলে আরো বেশি খুশি হতাম। প্রসাদ বলেছে যে যদি কারোর নাম্বার নিয়ে যদি কেউ স্যাটিসফাইড না হয় পরীক্ষা দিতে পারে, তো তোমাদের যা নাম্বার এসছে তাতে এরকম কিছু মনে হচ্ছে? আমার নিজের ব্যক্তিগত যেটা চিন্তা ভাবনা রয়েছে যে আমার নাম্বার যথেষ্ট ঠিকই আছে, আমার এই বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, এবং যেহেতু আমি অলরেডি 11-এর পড়া শুরু করে দিয়েছি তাই জন্য আর পরীক্ষা দেওয়ার তো আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা নেই। আর